নাস্তা করব আপনার ইফতারটা করব এখন সে বলতেছে কাচ্চি বাইতেছে না যাবে গাইস অলওয়েজ ফেভারিট কাচ্চি বাই অন্য কোন রেস্টুরেন্টে খাবার আমার কাছে ভালোই লাগে না পরে তার জন্য সবসময় কাচ্চি বাই আমি ই করি প্রেফার করি এখন দেখি কাচ্চি বাইতে যাব না কোন রেস্টুরেন্টে যাব সেটাও আমি এখন ডিসাইড করতে পারতেছি না তো যেই দেখা হবে বুঝছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি গাইস আপনাদের এত পরিমাণ ভালোবাসা দেখে আমরা অনেক অনেক মুগ্ধ কারণ আপনারা কমেন্ট সেকশনে আপনারা অনেকেই বলতেছেন যে আমরা কেন ভিডিও দিতে এত দেরি করতেছি বা কেন ছাড়তেছি না আর এরকম কেনই বা করি মানে গাইস বিশ্বাস করবেন আপনাদেরকে কী যে বলবো মানে এবার আমাদের কোনো প্ল্যানই ছিল না যে এত তাড়াতাড়ি আমরা মার্কেট করব আমরা ভাবছি যে আমরা পুরো রোজার মাসটা আমরা ব্লগ দিয়েই যাব তো এবার মনে করেন মার্কেট করতে করতে দেখা গেছে আমরা ব্যস্ততা হয়ে গেছি তো যাই হোক গাইস আর হবে না আমরা তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতেছি আর আজকেও এবং কি আমরা ঘুরতে যাচ্ছি টুম্পাকে নিয়ে বুঝছেন গাইস গাইস আজকে অনেক দিন পর ঘুরতে যাইতেছি কিন্তু আজকে এখনো বের হতে পারতেছি না কারণ ও বের হচ্ছে না কেন জানেন গাইস ও শাড়ির জন্য ওয়েট করতেছে ও নতুন শাড়ি পরে বের হবে আর শাড়িটি কোথা থেকে আসবে জানেন একটু বলে দাও তো নাইটি সিরাজগঞ্জ থেকে আমাদের একজন সাবস্ক্রাইবার আপনাদের মতো আমাদের একটা ভালোবাসার মানুষ পাঠাইতেছে গাইস আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একজন ভালোবাসার মানুষ সিরাজগঞ্জের থেকে একটা পার্সেল পাঠানোর কথা তো যাই হোক অবশেষে আমরা পার্সেলটি আজকে পেয়েছি গাইস পার্সেলটি দেখার জন্য আমি নিজে অনেক এক্সাইটেড বুঝছেন কারণ সিরাজগঞ্জের থেকে আপনার শাড়ি এসেছে তো এটা তো মনে করেন কী বলবো তো দেখি খুলে তো আপু খুবই সুন্দর করে র্যাপিং করে পাঠাইছে আবার পরে আবার কুরিয়ার সার্ভিসের লোকেরাও কিন্তু আবার একটু চাপায় চুপায় নেয় কারণ তাদের একটা রুলস আছে বুঝছেন ওয়াও তুমি যেরকমই দেখেছো তো তেরকমই পেয়েছো বুঝছো আমি ভাবছিলাম যে কীরকম না কীরকম হবে আর মেয়েদের কাপড়ের প্রতি আমার কোনো আইডিয়া নেই গাইস আমি এগুলো বলেই তারপরেও যতটুকু আমি দেখলাম গাইস বিশ্বাস করবেন শাড়িগুলো দেখে আমার এত এত ভালো লাগতেছে আমি মানে ভাবতেই পারি না যে শাড়িগুলো এত সুন্দর হবে আমি যদি আগে জানতাম তাহলে আমি আরো দুই তিনটা আপুর কাছ থেকে পারচেজ করতাম কারণ আপুটা নতুন বিজনেস শুরু করছে একদম তুমি আরো কয়েকটা গিফট নিতা না গিফট নিতাম না আমি নিজে থেকে পারচেজ করতাম আচ্ছা ঠিক আছে সেটা বলছি কারণ আপুটা নতুন বিজনেস শুরু করছে আর আমাদেরও তো উচিত সবার যে একটা মানুষকে সাপোর্ট করা হ্যাঁ তো আপনারা যারা যারা এরকম শাড়ি নিতে চান অবশ্যই আপুর পেজটা ভিজিট করতে পারেন কারণ এখন হচ্ছে রমজান মাস সামনে ঈদ আপনাদের প্রিয়জনকে এগুলা গিফট করতে পারেন আপনার আম্মা শাশুড়ি ফুপু টুপু মানে আপনাদের সবাইকে দিতে পারবেন এভারেজ ফ্যামিলি মেম্বারদের দিতে পারবেন পেজ নামটা বলে দাও পেজ নামটা হচ্ছে প্রজাপতি শাড়ি আপনারা এই যে ডিসপ্লেতে যে ডিসপ্লেতে দেখতে পারবেন তো এই পেজে যে আপনারা ইয়াতে আর পিন কমেন্টে আপনার লিংক দেওয়া থাকবে বুঝছেন দেখছেন জাস্ট ওয়াও আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমাদের এটা স্পন্সর দিছে আসলে এরকম কিছুই না টুম্পাকে গিফট করছে হ্যাঁ আপনাদের মতোই সাবস্ক্রাইবার আমাদের গিফট করছে আপনাদের মতোই আমাদের ভালোবাসার মানুষ তো আপনারা যদি আমাদের কিছু দিতে চান আমরা অবশ্যই মানা করতে পারি না কারণ আপনাদেরকে আমরা আপনারা যেরকম আমাদেরকে অনেক ভালোবাসেন আমরা এরকম আপনাদেরকে অনেক ভালোবাসি গাইস আজকে আমি ভাবতেছি যে টুম্পাকে এই শাড়িটা পরলে অনেক ভালো লাগবে এই কালার আমার একটা পাঞ্জাবি আছে তো চলো এটা পরেই তোমাকে নিয়ে আজকে ঘুরতে নিয়ে যাব গাইস আমি দুইটা দেখি দুইটাই দেখি যেটা এটা দেখি আমার খুবই পছন্দ হয়েছে মার মনে হয় এটা মানাবে দেখো তো এটা গাইস সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন এগুলো দেখার টাইমে আপু আমাদের অনেকগুলো ছবি দিছিল যে আপু দেখেন আপনার কোনটা ভালো লাগে তো আমি এগুলো চুজ করছি আম্মা এটা চুজ করছে তো আমি ভাবতেছি এটা আম্মাকে গিফট করব আমারও পছন্দ হয়েছে এটা আম্মা করলে সুন্দর লাগবে বুঝছো মনে হয় আম্মা এটা অনেক পছন্দ হয়েছে তার জন্য বলছে যে বলে কি এটা দেখো এটা দেখো এটা দিতে হলো যাই হোক আম্মুকে এটা গিফট করলাম আর টুম্পায় দুইটা ইয়া করুক পাশাপাশি তারা মাস আসে গাইস এই শাড়ি পরে যদি আজকে আমি কমফোর্টেবল ফিল করি আমি আরো দুই তিনটা অর্ডার দিব কারণ আপু অনেক রিজনেবল প্রাইসে ছাড়তেছে কারণ তার নতুন পেজ হ্যাঁ তো দেখি কোনটা ভালো লাগে তুমি যেটা পরবা তোমাকে ওইটাই সুন্দর লাগে আমি মনে করি যে এটা আমাকে বেশি মানাবে কিন্তু এটা আজকে আমি পরব না এটা আমি ঈদের পরে পরব শোনো বেশি কথা বলো না আজকে পরব আমি তোমারে বলি তুমি এই শাড়িটা পরো পরে আজকে চলো ঘুরতে যাব ওকে হ্যাঁ এটার জন্য ততক্ষণ পরে ওয়েট করতেছি তার জন্য তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আজকে একটু সাজবো সুন্দর করে তুমি কিন্তু আমাকে অনেকগুলো ছবি তুলা দিবা আর অনেকগুলো ভিডিও করে দিবা ওকে ওকে এ টুম্পা তুমি শরম পাইতাছো হ্যাঁ কি তুমি শরম পাইতাছো বের হয়ে গেলাম তো অনেক দেরি হয়ে গেছে বুঝছেন তো পুরাই অলমোস্ট ইফতারের সময় হয়ে গেছে বুঝছেন তো এখন আমরা যাচ্ছি ধানমন্ডি তো এই যে এলো টুম্পা পুরা শাড়িতে নারী দেখতে খুবই সুন্দর
তো এখন যাব বাইকটা নিব বাইক নিয়ে তারপর আমরা ডাইরেক্ট আপনার ইয়েতে যাব ধানমন্ডি বুঝছেন এত শাস্তে পারে আমি আজকে না দেখলে আপনার বুঝতে পারতাম না বুঝছেন তুমি আমায় কখনোই শাস্তে দাও না আবার গাইস আপনাদেরকে কি বলবো আমরা একটা গাড়ি কিনতে আসছি এখানে তো এই যে দেখেন কত গাড়ি তো একটা গাড়ি কিনে নিয়ে যাব এখন সেটাই নিয়ে যাব টুম্পার জন্য এখন একটা গাড়ি কিনে নিয়ে যাব এই যে অনেক গাড়ি আছে এখানে এখানে ব্র্যান্ড নিউ রিকন্ডিশন সব কিছুই গাড়ি পাওয়া যায় এখান থেকে একটা গাড়ি কিনে দেব টুম্পাকে বুঝছেন আই মানুষ পাইলাম না যার মেকআপ পছন্দ না দেখে আমার 3 বছর ধরে মেকআপ কিনা দেয় না 3 বছর পরে এই যে মেকআপ কিনা দিছে হ্যাঁ বাইরে ভাই কি মিথ্যুক আবার মিথ্যুক বলো কেন রোজা রমজানের দিন কি মিথ্যা কথা বলছেন আমি মিথ্যা কথা বলি না এটা মেয়ে মানুষের দ্বারাই সম্ভব এই আজকে অনেক দিন পর বাইরেছি তোমার পকেট ফাঁকা না কইরা আমি যামু না বাসা আরে ভয় পাই না দেখি কি আমি কি ভয় পাই মানে বড় লোক গাইস ও মনে করতেছে যে আমি ভয় পেয়ে যাবো বুঝছেন ওরে তো এই পর্যন্ত বড় করলামই তো আমি ওর যত সব কিছু এটি তো আমারই আমি তো সব কিছু মনে করে নিই যে মানি মানি ঠিক আছে তো তোমার বাপ টাকা লোন নিছে হ্যাঁ আমার থেকে লোন নিয়েই তো মনে করা হয় বাইকে গেছে হ্যাঁ না তোমার কাছে লোন নিয়ে আমার এত বড় করছে এখন আমার এই যে এরকম একটা গাড়ি কিনে দিবা লোন পয়সা তো তোমার কি জিগে এরকম একটা গাড়ি কিনে দিবা এরকম না নিউ কিনে দিবা তেরি টু নিউ এই নিউ নি একেবারে নিউ ও মানে ব্র্যান্ড নিউ হ্যাঁ একেবারে তোমার এই যে একবারে জিরো মডেল বাইরে থেকে আনাবা ওরে বাবা রে এই সাধ্য যদি হইতো তাহলে এর আগে আমার একটা বাইক কিনা দিত আমার বউ বুঝছেন গাইস আমি যদি এটা বলে লজ্জা দেয় যে আমি বাইক কিনা দিতাম তুমি কি যৌতুক নিতে চাও হ্যাঁ যৌতুক নিতে চাই দেখছেন রানা হ্যাঁ আমি যৌতুক নিতে চাই রানা চৌধুরী যৌতুক নিতে চায় সব সামনে প্রমাণ হইলো আচ্ছা তুমি বলতে পারলে আমি বললে সমস্যা হ্যাঁ হ্যাঁ আমার কথা হলো তুমি যদি বলতে পারো তাহলে কি আমার কি সমস্যা তোমার সমস্যা না সবার উবারের ভাড়াটা রেডি করো হ্যাঁ এটা কেমন সিস্টেম আচ্ছা এটা লক নাই এটা লক নাই লক নাই এটা আমি থাকি এটা জাস্ট ছিল দেখাইবা তারপরে যখন জামু ফাঁকা ফুকা পামু তারপর গায়েব হয়ে গাইস আমার জামাই কি লক নাই লক নাই গিট লাগে ফাস্ট গাইস কতদিন পরে যে হেলমেট পরছি বিশ্বাস করবেন আমার মাথাটা মনে ভার হয়ে যেতেছে গা নাকটা মোটা হয়ে গেছে উঠ বেটা যা উঠ উঠ গাইস ও তোমার বকাবকি করতেছে গা তাড়াতাড়ি করো তল লিগাই তো দেরি হইছে হ্যাঁ হ্যাঁ রানা তো পুরো অবস্থা খারাপ এখান থেকে একদিন বাইক নিয়ে যাইতেছে রানাও যেতেছে ছিল বড় দেখে না চুল নষ্ট হয়ে গেছে আমি আরো কইছিলাম পকেট চিরুনিটা নিয়ে আসতো তুমি নিয়ে আসো না গেলে গা তুমি পকেট চিরুনিটা নিয়ে আসলে আমার আর এই অবস্থা হইতো না বুঝছো এখন পুষি কেমনে মুখটা মুখের ভিতরে ঘাম লেগে রয়েছে এই আঁচল দিয়ে যদি কষা দিও না তাহলে মুখ ছিলে যাবে মাগো কি আমার জামাইটা আজকাল বদমাইশ হয়ে গেছে বুঝছেন মেয়েদের দেখলে এদিক ওদিক তাকায় দেখেন ওই মেয়েরা কথা বলতেছে ও রিপ্লাই দিতেছে কে ডাক দিছে তোমারে আমি দেখলাম কেডা দিন ডাক দিছে সামনে আছো আর ওই হেলমেটে বলে মেয়ে গো চুল পাইতাছে নিজের চুল পাই আছে এই যে বাবু বড় একটা চুল দেখ এই যে এটা তোমার চুল এটাই আমি কইতাছিলাম দেখ কত বড় একটা চুল দেখছস এখানে আসছি এখন দেখি টুপ টুপ করে বৃষ্টি পড়তেছে আর তার ভিতরে আপনার ইফতারির সময় হয়ে গেছে তো আমরা সমস্যা নেই তো আমরা এখন একটা রেস্টুরেন্টে হেলমেট এই যে এটা রেখে আসো আর এটা নিয়ে আসো তুমি দুইটাই নিয়ে আসো কতদিন পর শাড়ি পরছো ভাবছি একটু ভিডিও করব একটু ছবি তুলব মানে কপাল কপালের নাম গোপাল বলুন শাড়িতে কি রকম লাগতেছে ওরে শাড়িতে আমাকে সব সময় যদি আপনাদের এই শাড়িগুলো যদি পছন্দ হয় তাহলে আপনারা যে এই পেজ থেকে নিতে পারেন আর বাকি পিন কমেন্টে আপনার লিংক দেওয়া থাকবে আপনারা যে কথা বলে আপনারা কিন্তু পারচেজ করতে পারবেন যে কোনো শাড়ি আর ওনাদের কাছে কিন্তু অনেক রকমের শাড়ি আছে বুঝছেন তাই না আমি আরো কিনবো ইটটা জেনে
কিনো সুন্দর আছে কিন্তু এদের আগেই কিনতাম কিন্তু আমার কতগুলো শাড়ি হয়ে গেছে তার জন্য এখন আর পারচেজ করব না পরে করব তাহলে যাও এবার বাইক খাওয়া দাওয়া করব আপনার ইফতারটা করব এখন সে বলতেছে কাচ্চি বাইতেছে না যাবে গাইস অলওয়েজ ফেভারিট কাচ্চি বাই অন্য অন্য কোনো রেস্টুরেন্টে খাবার আমার কাছে ভালোই লাগে না পরে তার জন্য সবসময় কাচ্চি বাই আমি ই করি প্রেফার করি এখন দেখি কাচ্চি বাইতে যাব না কোন রেস্টুরেন্টে যাব সেটাও আমি এখন ডিসাইড করতে পারতেছি না তো যেই দেখা হবে বুঝছেন কিন্তু কাচ্চি বাইতে এসে ধোকা খেয়েছে সব টেবিল ফুল কোনো জায়গা নাই আরও মানুষ হলো বসে আছে বাইরে ওয়েটিং এর লিস্টে যে বসবো ইফতারি আমরা বৃষ্টির জন্য দাঁড়ায় আছি আপনার এইখানে এখানে ইফতারি টাইম হয়ে গেছে এখন দেখি তুমি কোনো জায়গায় খালি পাবো না বুঝছো কোনো জায়গায় এখন খালি পাবো না এখন আমরা ভাবতেছি যে বাসার দিকে রওনা দিয়ে দিব বা আশেপাশে কোনো কিছু পেলে আমরা আশপাশ থেকে ইফতারটা করব বুঝছেন আর মাত্র কিছু সময় আছে বুঝছেন তাও ভাবছিলাম এখানে এসে ফুল দেখে তাও ভাবছিলাম যে আমরা বাসার দিকে রওনা দিই কিন্তু বৃষ্টি পড়তেছে কি করব দাঁড়ায় আছি এখানে বুঝছেন বৃষ্টি পড়তেছে হ্যাঁ গাইস আমাদের ভাগ্য এত খারাপ ওখান থেকে আমরা চলে আসছি তাড়াতাড়ি করে এখন আসছি সিঙ্গাপুর দুর্গবারে টাউন হলে তো ওদের আনা যে আমাদের জন্য দুধ নিয়ে আসতেছে আদান দিয়ে দিতে এখন আমরা ইফতারি করব এই জায়গা বীর বাপ রে বাপ প্রচুর সিরিয়াল সব জায়গায় লাচ্ছি নিয়ে আইসি গাইস আর কি করুন উড়ো 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 হ্যাঁ হ্যাঁ নিবে এখান থেকে আচ্ছা রোজা ভাঙতেস হ্যাঁ তুমি তো রোজাই রাখ এত ঠান্ডা অনেক ঠান্ডা চলো এখান থেকে যাই চলো চলো আমাদের কপালই খারাপ বুঝছেন আমরা মনে করেন ও কাচ্চি ভাইয়ের আশা করলো কাচ্চি ভাইতে যে একটু জায়গা পেলো না সবাই মনে করেন বাইরে দাঁড়ায় আছে এরকম একটা অবস্থা তারপরে সব রেস্টুরেন্ট ফুল হয়ে গেছে কি করব তো যাই হোক সমস্যা নেই তো আমরা এদিক দিয়ে মনে করেন দুইটা লাচ্ছি নিয়ে নিলাম আর এদিক দিয়ে তো আম্মা ফোন দিতেই আছে ওনারা কিন্তু জানে না যে আমরা যে বের হইছি কোথাও যাবো জানে যে আমরা একটু বের হবো একটু ছবি টবি তুলবো এটাই জানে তো যাই হোক গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিও কি করবো এটা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা কী প্র্যাঙ্ক ভিডিও করব বা কী চ্যালেঞ্জ ভিডিও করব এগুলো আমাদেরকে জানাবেন সাজেস্ট করলে আমরা কিন্তু সেটা করতে পারবো তো আল্লাহ হাফেজ টাটা পাশে যে এখন ইফতার করবো টাটা